অস্ত্র উদ্ধার করতে গিয়ে বিপদে পুলিশ। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হলো একের পর এক বোমা। চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বীরভূমের লাভপুরের হাতিয়া গ্রামে। সূত্রের খবর, গোপন সূত্রে লাভপুর থানার পুলিশের কাছে হাতিয়া গ্রামে আগ্নেয়াস্ত্র তৈরির খবর আসে। খবর পেয়ে ওই গ্রামে অভিযান চালায় লাভপুর থানার বিশাল পুলিশ বাহিনী। অস্ত্র কারবারিদের ধরতে গেলে পুলিশ ও পুলিশের গাড়ি লক্ষ্য করে মুড়ি মুড়কির মতো বোমা ছুড়তে থাকে দুষ্কৃতীরা। ঘটনায় এক পুলিশ কর্মী আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। জানা যায় ধৃতদের একজনের নাম শেখ আবাসউদ্দিন, বয়স 23, বাড়ি হাতিয়ার খাসপাড়ায়, এবং অপরজন শেখ জামাল, বয়স 50, বাড়ি পাড়ুইয়ের কেন্দুয়া এলাকায়। দুই অভিযুক্তকে গ্রেপ্তারের পাশাপাশি ঘটনাস্থল থেকে 4টি আগ্নেয়াস্ত্র, প্রচুর পরিমাণে গোলা বারুদ এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ, এমনটাই সূত্রের খবর। বৃহস্পতিবার ধৃতদের 14 দিনের পুলিশি হেফাজত চেয়ে বোলপুর আদালতে পেশ করে পুলিশ। লাভপুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট, টিভি নিউজ 10। সুনামের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।